সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে ক্যান্সার আক্রান্ত অসচ্ছল এক অসহায় নারী মানবিক সাহায্যের আবেদন করেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সাতনং বামুনি ইউনিয়নের সাইঁচা গ্রামের আকরাম উদ্দিন ব্যাপারী বাড়ির জরিনা বেগম প্রায় ছয় মাস যাবৎ ক্যান্সারে আক্রান্ত রায়পুর উপজেলা প্রতিনিধি দেলার হোসেন পাটোয়ারির তথ্যচিত্রে বিস্তারিত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন অর্থ না থাকায় চিকিৎসা বন্ধ হয়ে গেছে কিন্তু চিকিৎসক পরামর্শ দিয়েছেন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু সহায় সম্বলহীন জরিনা বেগমের পরিবার নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় জোরিনাকে বাড়িতে রেখেছিলেন এমত অবস্থায় তিনি ও তার পরিবার চিকিৎসা ব্যয়ভার বহন করতে অক্ষম তাই সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার পারিবারিক জীবনে তিন বছর আগে জরিনার স্বামী ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সেই সময় অনেক ঋণ রেখে যান যা জরিনার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না জরিনা বেগমের তিন ছেলে ও এক মেয়ে এর মধ্যে এক ছেলে ভ্যান চালক ও দুই ছেলে এখন ছোট জরিনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন আমি বাঁচতে চাই আমার চিকিৎসার জন্য বৃত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চাই তাই বৃত্তবানদের কাছে অনুরোধ আপনারা যারা সমাজে বৃত্তবান তারা এই অসুস্থ মানুষটির জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবিক সাহায্য পাঠাতে নিচে দেওয়া রোগীর ব্যক্তিগত বিকাশ নাম্বারটিতে সাহায্য পাঠাতে পারেন টাকা পাঠানোর আগে ফোনে কথা বলে পাঠাবেন প্রকাশিত প্রতিবেদনে বিকাশ নম্বরটি দেওয়া হলো বিকাশ পার্সোনাল নাম্বারটি হলো শূন্য এক ছয় এক শূন্য নয় এক দুই চার নয় সাত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জরিনা বেগম দুই শূন্য পাঁচ শূন্য দুই তিন পাঁচ শূন্য দুই শূন্য পাঁচ শূন্য আট সাত শূন্য এক আট আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে আবেদন করি আমার মার ক্যান্সার হয়েছে দীর্ঘদিন থেকে আমার মা অসুস্থ আমরা টাকার অভাব আমার মা চিকিৎসা করতে পারি না আমার বাবা এই রোগে মারা গেছে আমাদের আর্থিক অবস্থা এমন না আমার তিন ভাই আমার দুই ভাই সৌর একটা ভাই আছে কর্মী তার তারপরও টাকার জন্য ব্যবসা বাণিজ্য করতে পারে না এখন আমরা আপনারা যদি দশে সাহায্য করেন আমাদের সহযোগিতা করেন তাহলে আমি আমার মা চিকিৎসা করতে পারবো আমি আপনাদের কাছে এটাই আবেদন করি আপনারা সবাই আমাকে সাহায্য করেন আমাৰ মাৰো যিহেতু বাছতে পাৰি যদি চাহ্য নকৰে আমাৰ মাটা ৰবাব মাৰা যায়